তবে হাদিসের মধ্যে মালহামা নামে একটা শব্দ আছে। তো মালহামার কথাটা এইভাবে আসছে যে এত ম্যাসাকার্ড একটা যুদ্ধ যেখানে প্রতি 100 জন সৈন্যের মধ্যে 99% মারা যায়। এটা সূচনাটাও এসেছে ইরাকের ওই ইউফ্রেটিস নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে। আর বললাম আমাদের টার্গেট কিন্তু ওই পর্যন্ত। ইরানের সাথে এত শত্রুতা কেন জানেন? ওকে শেষ করে ওই জায়গাটা দখল করতে চায়, সে পুরো হোলি ল্যান্ডটাকে দখল করতে চায়। কেন চায়? কারণ সে মনে করে যে শেষ জামানায় তার একজন মাসিহ আসবে, সেই মাসিহ আসলে সে বিশ্বটাকে আবার শাসন করবে, ঠিক যেমন সুলেইমানের সময় তারা করেছিল। আর সে বা তারা যে মাসিহের অপেক্ষায় বসে আছে সেই মাসিহের নাম হলো মাসিহুদ দাজ্জাল। সেই মাসিহ সত্যিকারের মাসিহ নয়, কারণ সত্যিকারের মাসিহ কিন্তু আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়েছে। তারা সত্যিকারের মাসিহকে হত্যা করার চেষ্টা করেছিল। কথা কি মিলতে পারছেন? এখন সত্যি সত্যি তারা এটা করতে পারবে বলে আমরা মনে করি, আর কেউ বলুক না বলুক, অ্যাটলিস্ট আমি বলছি তারা এটা অ্যাচিভ করে ফেলতে পারে এটা আমি মনে করি। কারণ দিন যেভাবে যাচ্ছে, পরিস্থিতি যেভাবে আগাচ্ছে, এতে করে এগুলো আস্তে আস্তে হয়ে যেতে পারে। এবং না হওয়া পর্যন্ত ঈসা ইবনে মারিয়ামও তো আসছেন না। ঈসা ইবনে মারিয়ামের আসার কারণ কি? কারণ হচ্ছে তিনি দাজ্জালকে হত্যা করতে আসবেন। আর দাজ্জাল যদি তাদেরকে নিয়ে বিশ্ব শাসন না করলো, তাহলে দাজ্জালের ফাংশন তো পূর্ণ হলো না। তার সামনে অপেক্ষা করছে কি? আরও বেশি রক্ত। তবে যত বেশি রক্ত ঝরবে মুসলমানরা যেন তত বেশি প্রতিরোধ গড়ে তোলে। যত রক্ত ঝরানো তারা ঝরায়, কিন্তু মুসলমানরা যেন তত বেশি প্রতিরোধ গড়ে তোলে। এরপরে ও সারা বিশ্বকে দেখাতে চাইবে সে ইনোসেন্ট। একটু মনোযোগ দেন, জাস্ট 5 মিনিট। ও সারা বিশ্বকে দেখাতে চাইবে সে ইনোসেন্ট, তার কোনো দোষ নাই, দোষ মুসলমানদের। আমি আমার উপর যে হামলা হচ্ছে বা আমার উপর যে অত্যাচার হচ্ছে এটাকে প্রতিহত করার জন্য অস্ত্র হাতে নিয়েছে, অতএব পশ্চিমারা তোমার আমার কাছে আসো, আমাকে সাহায্য করো। ও এই টেকনিক খাটিয়ে দেখবেন মুসলমানদের উপর নির্যাতন করবে এবং পশ্চিমারা ওদের কাছে আসবেও। এবং বলা যায় না, আল্লাহ ভালো জানেন, তবে আমাদের মনে হয় যে এই ইস্যুগুলোকে কেন্দ্র করে আস্তে আস্তে তৃতীয় বিশ্বযুদ্ধও শুরু হয়ে যেতে পারে। এবং এটাকে তৃতীয় বিশ্বযুদ্ধ নামে কোনো হাদিসে আসে নাই, তবে হাদিসের মধ্যে মালহামা নামে একটা শব্দ আছে। হাদিসের মধ্যে জি মালহামা নামে একটা শব্দ আছে, পাঁচটা পঞ্চম কথা আসছে। তো মালহামার কথাটা এইভাবে আসছে যে এত ম্যাসাকার্ড একটা যুদ্ধ যেখানে প্রতি 100 জন সৈন্যের মধ্যে 99% মারা যায়। এটা সূচনাটাও এসেছে ইরাকের ওই ইউফ্রেটিস নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে। আর বললাম আমাদের টার্গেট কিন্তু ওই পর্যন্ত। ইরানের সাথে এত শত্রুতা কেন জানেন? ওকে শেষ করে ওই জায়গাটা দখল করতে চায়। ওই তেল, ওই ব্ল্যাক গোল্ড তাদের দরকার। আল্লাহ ভালো জানেন ওখানে সত্যি সোনার পাহাড় আছে না, এই ব্ল্যাক গোল্ডটাকেই আমরা তেলটাকেই আমরা ব্ল্যাক গোল্ড মনে করছি, আল্লাহ ভালো জানেন। হোয়াটএভার, এটা ওদের টার্গেট। কারণ সে পুরো বিশ্বের রুলিং স্টেট হতে চায়। সারা বিশ্বের রুলিং স্টেট হতে হলে ওকে এরকম যুদ্ধ বাঁধাতে হবে, এবং এরকম যুদ্ধ বাঁধালে পরেই সে নতুন শক্তির আত্মপ্রকাশ করবে। এই মালহামার কথা আসছে। আর একটা সুসংবাদ যে মালহামার পরে বা শেষের দিকেই ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক মুসলিমদের সেই কাঙ্ক্ষিত নেতা ইমামুল মাহদিকে পাঠাবেন। ও মাহদি চট্টগ্রামে, ভারতে, এইখানে ওইখানে, এগুলো মাহদি নয়, সব বগাস মাহদি। মালহামা না আসা পর্যন্ত মাহদি আসছেন না, আর মালহামা এখনও আসে নাই। এমন কোনো ওয়ার এখনও হয়নি যেখানে 99% মানুষ মারা গেছে। আরে এটা একটা কমন সেন্স, যদি এই যুগে সেটা হয়, আল্লাহ ভালো জানেন, যদি এই যুগে সেটা হয় তাহলে কিভাবে এত মানুষ মরতে পারে? কমন সেন্স কি বলে? এমন অস্ত্র প্রয়োগ করা হবে যার ফলশ্রুতিতে একসাথে অনেক মানুষকে মারা যায়। সে অস্ত্রের নাম কি হতে পারে? পারমাণবিক অস্ত্র, আল্লাহ ভালো জানেন, আমরা জানি না। আমাদের এটা হচ্ছে একটা ইন্টারপ্রিটেশন, ভুলও হতে পারে সঠিক হতে পারে। ভুল হলে আমাদের পক্ষ থেকে, সঠিক হলে আল্লাহর পক্ষ থেকে। তারপরে আসছে মাহদি। এরপরে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এই হাদিসের বাস্তবায়ন হবে। কোন হাদিস? এই হাদিসটা দিয়ে শেষ করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাতুকাতিলুন্নাল ইয়াহুদ, তোমরা অবশ্যই অবশ্যই ইহুদদের সাথে যুদ্ধ করো। ভালো করে শোনো, এমনকি কোনো ইহুদ যদি গাছের পিছনে বা এই পাথরের পিছনে আত্মগোপন করে, লুকায়,
তাহলে ওই পাথর বা গাছ পর্যন্ত কথা বলবে ইয়া মুসলিমিন না ওয়ারা আলিয়া ওয়ারা আলিয়াহুদ তাআল ফাকতুলহু, হে মুসলমান হে মুসলিম সৈন্য আমার পিছনে একজন ইহুদি আছে লুকিয়ে আছে আসো তাকে হত্যা করে যাও। গাছ পাথর কথা বল, গাছ পাথর লা তুকাতিলুন আল ইহুদ ওয়া লা তাকতুলুন্নাহু, তোমরা অবশ্যই তাদের সাথে যুদ্ধ করবে এবং অবশ্যই তোমরা তাদেরকে হত্যা করবে। কারা করবে? মুসলমান। এটা চলতে থাকবে, শেষ পর্যায়ে আল মাহদী এসে এটা ফিনিশিং দিবেন। তখন এই হাদিসও এসেছে, এটা সৌভাগ্য আমাদের, এই হাদিসও আসছে যখন দেখবে খোরাসান থেকে কালো পতাকা বের হয়ে গেছে, খোরাসান থেকে কালো পতাকা বের হয়ে গেছে, তখন বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও সামর্থ্য থাকলে তোমরা সেখানে যোগ দিও। ফালা নিআমাল আমিরু আমিরুহা ওয়ালা নিআমাল জাইশু যালিকাল জাইশ, কতই না উত্তম সেই বাহিনীর আমির আর কতই না উত্তম সেনাবাহিনী ওই সেনাবাহিনী। এটা আল্লাহ পাক কাদেরকে জীবিত রাখবেন, কবে হবে, কত সালে আমরা জানি না, কিন্তু একটা হাদিস স্পষ্ট, খোরাসান থেকে। খোরাসান মানে কি? খোরাসান মানে কিন্তু মৌলিকভাবে এই আফগান, উজবেকিস্তান, পাকিস্তানের কিছু অংশ, ইরানের পূর্ব অঞ্চল, এই পুরো জায়গাটাকেই খোরাসান বলা হয়। সেন্টার হার্ট হচ্ছে আফগানিস্তান। যখন তোমরা দেখবে এখান থেকে ব্ল্যাক ফ্ল্যাগস বের হয়ে গেছে তখন, আর হাদিসটা আসছে এভাবে যে এই বাহিনী যুদ্ধ করতে 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 বাইতুল মুকাদ্দাস পর্যন্ত বিজয় করবে, পৃথিবীর কোনো সেনাবাহিনী ওদেরকে দমাতে পারবে, কিচ্ছু করার নাই, এটা হাদিসে আসছে। আর এই হাদিসটা সহি না জয়ীফ না জাল না মাউজু আপনারা আলেমদেরকে জিজ্ঞাসা করবেন, আলেমদেরকে জিজ্ঞাসা করবেন, যখন ওখান থেকে বাহিনী বের হবে পৃথিবীর কোনো সেনাবাহিনী তাদেরকে আটকাতে পারবে, জিততে 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 তারা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত বিজয় করবে, তাদের ভিতরেই ইনশাআল্লাহ তাআলা আল মাহদীকে পাবেন ইনশাআল্লাহ। আর মাহদীর হাতে বায়াত বলছে 313 জন, তারপরে তারপরে আরব আরবের বনু কাল গোত্রের সাথেও ইমাম মাহদীর যুদ্ধ হবে, নিজের লোকদের সাথেই ওই যুদ্ধে বনু কাল পরাজিত হবে, এবং এরা কারা হতে পারে অনুমান করে নেন, বলতে চাচ্ছি না কিছু, ঠিক আছে। তারপরে আল মাহদীর হাতে সেই সুপ্রিম ক্ষমতা আসবে, তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তিনি গুনে গুনে দান করবেন না, বরং তিনি মুষ্টি ভরে ভরে মানুষকে গনিমতের মাল দান করবেন, এত সম্পদ মুসলমানদের হাতে আসবে। চাই মালহামার শেষের দিকে তিনটা গ্রুপ মুসলিমদের একদল যুদ্ধের মাঠেই শহীদ হয়ে যাবে, একদল পালায় যাবে মাঠ থেকে, আল্লাহ নবী বলছেন তাদেরকে আল্লাহ পাক মাফ করবেন না যদি যুদ্ধের মাঠ থেকে পালায় যায়, আর একদল শেষ সেনাবাহিনীর হাতে আল্লাহ পাক বিজয় দিবেন। এবার যখন ইমাম মাহদী বিজয় লাভ করবেন, এই জেরুজালেম থেকে আবার ইসলামী খেলাফত বাস্তবায়নের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা ইবনে মরিয়মকে নামাবেন আকাশ থেকে। ঈসা ইবনে মরিয়ম আসার আগে একটা ঘটনা ঘটবে, যেটা আমি শুরুর দিকে বলেছি, ঈসা ইবনে মরিয়ম আসার ঠিক আগে আগেই, ঠিক আগে আগে বলতে কত বছর আল্লাহ ভালো জানেন, মাসিহুদ দাজ্জাল বের হবে। আর এই দাজ্জাল বের হয়ে কাদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে বলেন দেখি? ইহুদিদেরকে নিয়ে। এখন অনলাইনে অনেকে পড়ে আছে বের হবে কোন জায়গা থেকে, আমি একদিন বলেছি যে জেরুজালেম থেকে সে ওয়ার্ল্ডকে শাসন করবে, কোন জায়গা থেকে বের হবে এটা নিয়ে কন্টেন্টের শেষ নাই, মানে মানুষের দৃষ্টিভঙ্গি শেকড় থেকে ওই ছাল 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 চামড়ার দিকে নিয়ে যাওয়ার পায়তারা, এগুলো মূল জায়গা থেকে মানুষের দৃষ্টিকে সরায় এমন জায়গায় নিয়ে যাওয়ার পায়তারা, যেখানে দৃষ্টি থাকলেই বাকি না থাকলেই বাকি। বলেন তো মাসিহুদ দাজ্জাল এক্স্যাক্টলি কোন জায়গা থেকে বের হবে এটা বেশি ইম্পর্টেন্ট, নাকি সে এসে ওয়ার্ল্ডে কী করবে সেটা ইম্পর্টেন্ট, এবং সে কাদেরকে নিয়ে এই কাজটা করবে সেটা ইম্পর্টেন্ট, যাদেরকে নিয়ে এই কাজটা করবে তারা আজকে ওয়ার্ল্ডে কী করছে এইটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা ইম্পর্টেন্ট? তবে এটা মনে রাখবেন দাজ্জাল এত ক্রিটিক্যাল একটা সাবজেক্ট, একটা দুইটা হাদিস পড়ে এটাকে ব্যাখ্যা করা যাবে। আমি আমার ছোট্ট ক্ষুদ্র জ্ঞানে চার চারটা জায়গা পেয়েছি যে দাজ্জাল বের হতে পারে, চার চারটা জায়গা। একটা আসছে খোরাসান থেকে দাজ্জাল বের হবে, কোন জায়গা থেকে আপনার হাদিস মিলিয়ে নিন, একটা আসছে ইস্পাহান থেকে বের হবে, কোন জায়গা? ইস্পাহান ইরানের মধ্যে, একটা খোরাসান একটা হলো ইস্পাহান, একটা জায়গা আসছে শাম এবং ইরাক এর মাঝখানের রাস্তা থেকে বের হবে, শাম এবং ইরাক এর মাঝখানের রাস্তা থেকে বের হবে। শাম কোন জায়গা বলেন তো? এই পুরো জেরুজালেম কেন্দ্রিক পুরো জায়গাটা শাম না? শাম মানে কি শুধু সিরিয়া? আরেকটা জায়গা আছে খাল্লা, খাল্লা থেকে
দাজ্জাল বের হবে। এন্ড খাল্লা কোথায় আপনি গুগলে সার্চ দেন পাবেন না খুঁজা, কারণ আমি বলেছি সব নিয়ন্ত্রণ আছে, সব কিছুর উপর নিয়ন্ত্রণ আছে। খালি ফেসবুকে ফেসবুক অন করে বলবেন আমি গাড়ি কিনতে চাই, আমি গাড়ি কিনতে চাই, কালকে দেখবেন গাড়ির অ্যাড দেখানো শুরু করছে আমাকে। সব নিয়ন্ত্রণ, দাজ্জালের শাসন তো এমনি এমনি না, মানে সব কিছুর উপর নিয়ন্ত্রণ। দাজ্জাল এখনও বের হয়নি মানুষের রূপে, কিন্তু ওর অনুসারীরাই সারা ওয়ার্ল্ডকে নিয়ন্ত্রণ করা শুরু করে দিয়েছে। এটা বুঝতে পারেন না আপনারা ভাই, আল্লাহ বোঝার তৌফিক দান। চারটা এখন বলেন তো, একটা মানুষ চারটা জায়গা থেকে বের হবে কেমন করে? জটিল না বিষয়টা? আরও একটু জটিল করে দিই আপনাকে। আল্লাহ নবী বলেছেন যে মক্কা মদিনায় দাজ্জাল ঢুকতে পারবে না, সারা ওয়ার্ল্ড চুষে ফেলাবে, সারা ওয়ার্ল্ডে ফাসাদ সৃষ্টি করবে, কিন্তু মক্কা মদিনায় ঢুকতে পারবে না। ঢুকতে গেলে দেখবে খোলা তরোয়াল হাতে ফেরেশতারা দাঁড়ায় আছে। এটা কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিথ্যা বলতে পারেন? মদিনায় তারা ঢুকতে পারবে?